দাদুর সম্পাদ্যের ঝুলির আজকের এপিসোডে আমরা সম্পাদ্যের বৃত্ত পার্টটা শুরু করছি। সম্পাদ্যের বৃত্ত পার্টের মধ্যে আজকের এপিসোডে আমরা দেখব যে সম্পাদ্য নাম্বার 6 এবং সম্পাদ্য নাম্বার 7। 6-7 খুবই বেসিক একটা সম্পাদ্য, পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমার এই বেসিকটাই তোমাকে পরের সম্পাদ্যগুলো আঁকতে সহায়তা করবে। চলো শুরু করা যাক। সম্পাদ্য 6 তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা একদম বেসিক দেওয়া আছে যে একটা বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া থাকবে, সেখান থেকে ওই বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। তো র্যান্ডম তুমি আগে তথ্যগুলোকে খাতায় মার্ক করো। ধরো তোমার কাছে একটা যে কোনো র্যান্ডম একটা বৃত্ত দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের একটা কম্পাস দিয়ে আমি একটা বৃত্ত এঁকে ফেললাম, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, অথবা এটা হইতে পারে বৃত্তচাপ। তো যে কোনো একটা হইলেই সমস্যা নাই, সম্ভব। তো এটা পরীক্ষায় বৃত্ত দিয়েও আসতে পারে, বৃত্তচাপ দিয়েও আসতে পারে, যাই দিয়ে আসুক না কেন আলটিমেটলি দুই ক্ষেত্রে একই নিয়মে আমরা করবো। সেটা কি নিয়মটা হচ্ছে, যে কোনো একটা বৃত্ত তোমার কাছে দেওয়া থাকলে তোমাকে মনে রাখবা বৃত্তের পরিধির উপরে কিন্তু অসংখ্য বিন্দু অবস্থান করছে। এখান থেকে র্যান্ডম তিনটা বিন্দু নিয়ে তোমাকে কাজ করতে হবে। সো তুমি র্যান্ডমলি ধরে নাও এ হচ্ছে একটা বিন্দু এবং বি হচ্ছে আরেকটা বিন্দু এবং সি হচ্ছে আরেকটা বিন্দু, র্যান্ডম। তুমি এটা বৃত্ত দিয়েও করতে পারো, বৃত্তচাপের ক্ষেত্রেও একই জিনিস। বেসিক্যালি তোমাকে এই কেন্দ্রটাই তোমাকে দেখাইতে হবে। যদিও তোমার এই সম্পাদ্য আঁকার সময় যখন বৃত্তটা আমি আঁকছি কেন্দ্র কিন্তু অটোমেটিক বের হয়েছে, বাট তোমাকে এটা অটোমেটিক বের হইলে হবে না, তোমাকে এটা চিত্র এঁকে অঙ্কন দিয়ে দেখাইতে হবে যে বৃত্ত আগে থেকে ছিল, কেন্দ্রটা দেখাও। দ্যাট ইজ ওয়াই আমি এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্টটাকে মার্ক করে নিলাম। এখন প্রথমে অঙ্কনের প্রথম কাজটা হচ্ছে এ থেকে বি যোগ করে দিব। আমি এ থেকে বি যোগ করে দিব এবং বি থেকে সি যোগ করে দিব। দুইটা রেখা যোগ করার পরের কাজটা খুবই সহজ, খুবই সিম্পল এবং খুবই ইজি। সেটা কি, যে এই রেখাগুলোকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আমরা এখন দেখাবো কিভাবে করে রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকা যায়। ধরো এ বি একটা রেখা, এই রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম হচ্ছে মধ্যবিন্দু বের করার মতোই, যে ভাইয়া যে এ বি এর অর্ধেকের থেকে বেশি আনুমানিক একটা বৃত্তচাপ নিবা, যে কেন একটা বৃত্তচাপ নাও অর্ধেকের থেকে বেশি, এইখানে বৃত্তচাপ অঙ্কন করো, এখানে অঙ্কন করো, ওই বৃত্তচাপটাকে বজায় রেখে এই এ পয়েন্টটাকে কেন্দ্র করে আবার এইটা একটা তোমার বৃত্তচাপ আঁকো, এখানে বৃত্তচাপ আঁকো, দুইটা বৃত্তচাপকে যোগ করে দাও এবং দেখবা অটোমেটিক এই বৃত্তচাপগুলো তোমার যে কেন্দ্রটা আগে থেকে ছিল, এই যে কেন্দ্রটা ছিল মানে এটা, এই কেন্দ্র দিয়েই যাবে। সো এটা তোমাকে একটা কনফিডেন্স দিবে যে ভাইয়া এটা মিলতেছে। সো এটা হচ্ছে আমার মিলতে হবে। যাই হোক, সো আমি আগে বের করলাম লম্ব দ্বিখণ্ডক, নামকরণ করে ফেলো, এটাকে একটা রশ্মি চিহ্ন দাও, রশ্মি চিহ্ন দাও, এটা নাম দাও, ধরো ই এইচ নাম দিলাম বা ইএফ নামকরণ করলাম। এবার ইএফ রেখাটা তোমার এখানে কাট করলো হচ্ছে ই পয়েন্ট, ধরো তোমার ডি পয়েন্টে কাট করলো, ডান। এরপরে একই প্রক্রিয়ায় বিসি রেখাটার সমদ্বিখণ্ডক লম্ব আঁকতে হবে। সো আবারও একই জিনিস, যে অর্ধেকের থেকে বেশি বৃত্তচাপ নিয়ে, ধরো এইটুকু বৃত্তচাপ নিয়ে আমি এইখানে দুইটা তোমার বৃত্তচাপ আঁকবো, একটা এখানে আঁকবো একটা, ওই একই বৃত্তচাপটা বজায় রেখে সি পয়েন্টে কেন্দ্র করে এবার এইগুলাকে যোগ করব, এটাকেও যোগ করব, যোগ করে দিয়ে দেখাই দিব যে যোগ করলে কোন জায়গায় মিলে। এবং দেখবা অটোমেটিক তুমি যদি অ্যাকুরেটলি আঁকো, তুমি যেই কেন্দ্রটাকে নিয়ে কাজ করছিলা ওই কেন্দ্রটার সঙ্গে এই রেখাটা অটোমেটিক মিলে যাবে। দেখো আমি মিলে গেছে। সো আমি এটাকে যদি বাড়াই দিই এটা এরকম হবে, এবং এইখানে একটা রশ্মি চিহ্ন দিয়ে দাও, রশ্মি চিহ্ন দিয়ে দাও, এর নামকরণ করে দাও এইচ এল। এই এইচ এল বিসিকে ছেদ করতে ধরে নাও তোমার র্যান্ডম একটা পয়েন্ট জি পয়েন্টে কাট করতেছে। এখন দেখো এই ইএফ রশ্মি এবং এই এইচ এল রশ্মি দুইটা আবার এক জায়গায় কাট করছে, যে জায়গায় কাট করছে সেটাই বিশ্বাস করো আমাদের বৃত্তের কেন্দ্র, এবং এই কেন্দ্রের নামকরণ করে দাও ও। তাহলে এই ও হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র, যা কিন্তু আমি প্রমাণটা করার আগেই বের করে নিয়ে আসছিলাম। এখন দেখলাম মিলতেছে কিনা, যখন এক্স্যাক্টলি মিলে যাবে দ্যাট মিনস আমার অঙ্কনটা পারফেক্টলি ওকে আসে। সো সম্পাদ্য 6-এর বৃত্ত বা বৃত্তচাপ দেয়া থাকলে বৃত্তের কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে তিনটা বিন্দু আইডেন্টিফাই করে সেগুলোকে যোগ করে লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় আঁকতে পারলে তারা যে জায়গায় মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের ওই বৃত্তচাপ বা ওই বৃত্তের কেন্দ্র হবে। সো এই ছিল সম্পাদ্য নাম্বার 6, বৃত্তের একেবারে বেসিক সম্পাদ্য। চলো আমরা দেখে ফেলি এটার পরবর্তী রূপ, সেটা হচ্ছে সম্পাদ্য নাম্বার 7। সম্পাদ্য 7 আমরা এখন ওভারলুক করব যে কীভাবে করে এটা সলভ করা যায়। আগে আমরা একটু চিন্তা করে ফেলি সম্পাদ্য 7-এর মধ্যে সম্পাদ্য 7-এর নির্বাচনটা কেমন ছিল বা লাইনটা কেমন ছিল। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লাইনটা কেমন আছে। সম্পাদ্য 7-এর মধ্যে বলে দেওয়া আছে বৃত্তের যে কোনো একটা পয়েন্টে স্পর্শক আঁকতে হবে। সো আমরা স্পর্শকের সংজ্ঞা কী, স্পর্শকের সংজ্ঞা হচ্ছে একটা বৃত্তকে শুধুমাত্র
একটা মাত্র পয়েন্টে টাচ করবে। যদি একটা মাত্র পয়েন্টে টাচ করে তখন তার নাম হয় স্পর্শক, আর যদি একের অধিক পয়েন্টে টাচ করে তখন তার নাম হয় ছেদক। সো আমরা এখন আঁকবো স্পর্শক। তো আমার কাছে এবারও যে কোনো একটা র্যান্ডম বৃত্ত আঁকা থাকবে। সো আমরা প্রথমেই কম্পাস দিয়ে একটা র্যান্ডম বৃত্ত আগে চিন্তা করে নিব। সো ধরো আমি একটা বৃত্ত আমি এখানে এঁকে ফেললাম, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা দেওয়া আছে। ওকে, এই বৃত্তের কেন্দ্র কিন্তু আমি আগেই পেয়ে গেছি, যেহেতু আমি বৃত্তটা আঁকছি তাহলে এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এবং আমাকে বলে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে, ধরে নাও র্যান্ডম একটা বিন্দু, এ বিন্দুতে তোমাকে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে আমার এই এ পয়েন্টে একটা স্পর্শক আঁকতে বলা হয়েছে, তাহলে আমি এ পয়েন্টটাকে মার্ক করে রাখলাম। স্পর্শক আঁকার নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে যেই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে সেই বিন্দুতে আর কেন্দ্রতে যোগ করে একটা রেডিয়াস বের করতে হবে। কী বের করতে হবে? ব্যাসার্ধ। তুমি বৃত্তের কেন্দ্র এবং ওই বিন্দুটাকে আগে যোগ করে দাও, যোগ করে বের করে ফেলো, এটার নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। এখন এই রেডিয়াস নিয়ে তোমার কাজ, এখন এই রেডিয়াসের উপর একটা লম্ব আঁকবা। এই রেডিয়াসের উপর যদি এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে পারো, ওই লম্বটাই কিন্তু আমাদের এই বৃত্তের হবে স্পর্শক। তো আমরা করে ফেলি এখন কোনো একটা রেখার উপর কোনো একটা বিন্দুতে লম্ব কেমনে আঁকে। তো দেখো, এ বিন্দুতে লম্ব আঁকতে গেলে আমি যেটা করবো, ফার্স্টে সবাই একটু খেয়াল করো, আমি একটা র্যান্ডম বৃত্তচাপ নিয়ে কাজ করলাম, র্যান্ডম বৃত্তচাপ নিয়ে কাজ শুরু করলাম। এইবার এই বৃত্তচাপ যেখানে কাট করলো সেইখানে একটা এই একই বৃত্তচাপ বজায় রেখে একটা দাগ কাটবো, আবার এখান থেকে যেখানে কাট করলো সেখান থেকে ওই একই বৃত্ত বজায় রেখে দাগ কাটবো। তাহলে প্রথমে কী করলাম? র্যান্ডম বৃত্তচাপ আঁকলাম, ওই একই বৃত্তচাপ বজায় রেখে এই পয়েন্ট থেকে বৃত্তচাপ খণ্ডন করলাম। এবার ওই পয়েন্টটাকে ফিক্সড করে ধরে আবার একটা বৃত্তচাপ আঁকলাম। এইবার এই একই বৃত্তচাপ বজায় রেখে ওই বৃত্তচাপের এই পাশে একটা বৃত্তচাপ করব, এবং দ্বিতীয় যে পয়েন্টটা পাইছি সেই পয়েন্টটাকে কেন্দ্র করে, যে এই পয়েন্টটাকে কেন্দ্র করে এই পয়েন্টটাকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ যে ফাইনালি একটা পয়েন্টে কাট করবে, যেই পয়েন্টে কাট করবে মনে রাখবা, যেই পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা আর আমাদের যে ইনিশিয়াল পয়েন্টটা যদি যোগ করতে পারি একটা সুন্দর একটা লম্ব পাওয়া যাবে। এটা হচ্ছে যে কোনো লম্ব আকার একদম বেসিক টেকনিক। সো আমি যদি এখন এটাকে যোগ করে দেই, যোগ করে বাড়াই দেই, বর্ধিত করে দেই, রশ্মিটা পাওয়া গেল, এবং এটা একটা ডিরেক্ট 90 ডিগ্রি হয়েছে। এটা হচ্ছে তোমার চাঁদা ছাড়া ডিরেক্টলি 90 ডিগ্রি আঁকার নিয়ম। সো এটার নাম দিলাম AL বা নাম দিলাম AB। তাহলে এই AB-টা বা AB রশ্মিটাই হচ্ছে আমার ওই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে আঁকা স্পর্শক, যা কেবলমাত্র একটা মাত্র পয়েন্টে টাচ করতেছে। সো এভাবে করে যে কোনো বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যায়। সম্পদ্য 7-এর কনসেপ্ট ছিল বৃত্ত দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, স্পর্শক আঁকো, রেডিয়াসটা আঁকার পরে একটা লম্ব আঁকার টেকনিক ফলো করতে পারলেই ডিরেক্টলি স্পর্শক আঁকা যায়। সো এই হচ্ছে আমাদের সম্পদ্য 7-এর অঙ্কিত স্পর্শক। এবং এখানেই আমাদের আজকের এপিসোডের সম্পাদ্য 6 এবং 7 শেষ হচ্ছে। সো আমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে সম্পাদ্য 7-এর পরের 8, 9 বা 10, 11 নিয়ে। সো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ।